নমস্কার, ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই সমস্ত জ্যোতিষ প্রেমীদের আজকের এই জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় জমজমাট আলোচ্য বিষয়, কর্কট রাশির হাড়ির খবর। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু সবল, কিছু দুর্বল দিক থাকে। এর মধ্যে কোন কোন বিশেষ দিককে মানুষ কি করে, একটু গোপন রাখার চেষ্টা করে, একটু লুকিয়ে রাখে। সেই দিকগুলোকেই আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি আমাদের এই হাড়ির খবর আলোচনায়। সমস্ত মানুষকে যেহেতু 12টি রাশিতে আমরা ভাগ করতে পারি, তাই 12টি পর্যায়ে 12টি রাশির মানুষদের এই হাড়ির খবর, গোপন কথা আমরা আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্কট রাশি। এর আগে আমরা মেষ, বৃষ এবং মিথুন রাশির সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো লাগবে। একটি লাইক করুন, শেয়ার করে বন্ধুদের দেখবার সুযোগ করে দিন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমরা জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শুভকামনা এবং অভিনন্দন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে জানাই সাবস্ক্রাইব করবার জন্য আন্তরিক অনুরোধ। তাহলে আমরা প্রবেশ করব আমাদের মূল আলোচনায়, কর্কট রাশির হাড়ির খবর। চলে এসেছি আজকে আমরা আমাদের মূল আলোচনায়। সবাইকে নমস্কার জানাই। কর্কট রাশির হাড়ির খবর। কর্কট কালপুরুষের চতুর্থ রাশি, এর অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্রের সঙ্গে সঙ্গে এই কর্কট রাশিতে আমরা আরো 3টি নক্ষত্রের প্রভাবও দেখতে পাই। এর মধ্যে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, শনির নক্ষত্র পুষ্যা এবং বুধের নক্ষত্র অশ্লেষা। ফলে এই চন্দ্রের প্রভাবের সঙ্গে সঙ্গে আংশিক এই গ্রহগুলির প্রভাবও এই রাশির মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায়। চর প্রকৃতির রাশি, জল তত্ত্বের রাশি, ফলে এদের মধ্যে একটা উন্মাদনা, একটা চাঞ্চল্য ভাব, এটির প্রকাশ সব সময় দেখতে পাওয়া যায়। এই রাশির মানুষদের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, কোনো কিছু গভীরে গিয়ে স্টাডি করবার প্রবণতা, এটি আমরা বিশেষভাবে দেখতে পাই। এইগুলির সাথে সাথে কর্কট রাশির মানুষদের যে প্রকাশ্য দিকগুলি রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু গোপন দিকও রয়েছে। ওই গোপন দিকগুলি আজকে আমরা আপনাদের সামনে তুলে আনবার চেষ্টা করব কর্কট রাশির হাড়ির খবরের আলোচনায়। প্রথমত, কর্কট রাশির মানুষরা হন সাংঘাতিক লাজুক প্রকৃতির এবং খানিকটা ভীরু প্রকৃতির। এই যে লজ্জা, এটি কিন্তু পোশাক আশাক এই সংক্রান্ত লজ্জা নয়, এরা নিজেদেরকে এক্সপ্রেস করতে খানিকটা বাধাপ্রাপ্ত হন। এরা স্বাভাবিকভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে চান না। কোনো একটা জায়গায়, সেটা হতে পারে কোনো সরকারি দপ্তর, কোনো পুলিশ স্টেশন, হসপিটাল, সেইখানে গিয়ে যে সামনে এগিয়ে আসা, অ্যাপ্রোচ করা, এটির ক্ষেত্রে এটা কিন্তু স্ব আরোপিত বাধার সম্মুখীন হন এই মানুষগুলো। এরা ভাবেন যে কি কথা বলবো, কি ভাবে অ্যাপ্রোচ করব। এই বিষয়টি কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা বড় ধরনের বাধা সৃষ্টি করে এবং সামনের মানুষটি কি ধরনের রিয়্যাক্ট করবে, কিভাবে বিহেভ করবে, এই বিষয়টি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে। সেটিকেই আমরা বোঝাতে চেয়েছি যে তারা খানিকটা ভীরু প্রকৃতির হন। এই ভয় কিন্তু ভূতের ভয় বা কোনো ঘটনার ভয়, জঙ্গলি পশুর ভয় এরকম নয়। এই ভয়টা হলো নিজেকে প্রকাশ করবার ক্ষেত্রে যদি তিনি বাধাপ্রাপ্ত হন তাহলে তার রিয়াকশন কি হওয়া উচিত, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হওয়া, এই বিষয়গুলি থেকে তিনি খানিকটা পিছিয়ে আসার প্রবণতায় ভোগেন। দ্বিতীয় পয়েন্টটি একটি বিশেষ গুণ। কর্কট রাশির মানুষরা কিন্তু সাংঘাতিক ভালো ব্যবসা বোঝেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে এরা সৎ হন এবং পরিশ্রমী হয়ে থাকেন। এদের যে সপ্তম ভাব, সেটি নির্দেশ করে শনিদেব। সপ্তম ভাবটি হলো মকর রাশি। এরা ধৈর্য ধরে ধীরে সুস্থে ব্যবসায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভীষণ ভালো এবং ভীষণ সাকসেসফুল বিজনেসম্যান হয়ে থাকেন। সৎ পরিশ্রমী ভাবে অর্থাৎ নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে এরা ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। কিন্তু একটি ছোট্ট সমস্যা থাকে, সেটি হলো রিস্ক নেওয়ার ক্ষমতার অভাব। যে কোনো রকম ঝুঁকি নিয়ে বড় একটা ব্যবসাতে যাবেন, এই ক্ষেত্রে এরা কিন্তু খানিকটা পিছিয়ে আসতে চান।
ভবিষ্যৎ নিয়ে এরা বেশি চিন্তা করে, তার ফলে বড় ব্যবসার থেকে নিজেকে সরিয়ে রাখতে এরা কিন্তু পছন্দ করেন। তাই জন্য একটা প্রতিবন্ধকতা মাঝে মাঝে এদের মধ্যে পড়ে যায়। তৃতীয়ত, কর্কট রাশির মেয়েদের স্বামীরা ভীষণ পরিশ্রমী, দায়িত্ববান এবং সামাজিক প্রকৃতির হন, কিন্তু বয়সগত পার্থক্যের কারণে প্রেমের ক্ষেত্রে খানিকটা শুষ্কতা থাকে। কর্কট রাশির যে সপ্তম ভাবটি সেটি কিন্তু পিতৃতত্ত্বের রাশি, চর প্রকৃতির, ফলে এদের হাজবেন্ড বা এদের ওয়াইফ তারা যেমন হয়ে থাকেন ডিসপারেট, তেমন ডমিনেটিং, তেমন এরা হয়ে থাকেন রেসপন্সিবল। এরই সঙ্গে সঙ্গে এরা দায়িত্ব নেন এবং যে কোনো কাজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। প্রচন্ড পরিশ্রমী, শনি প্রভাবিত হওয়ার ক্ষেত্রে এরা হয়ে থাকেন, এবং এদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এটাও কিন্তু ভীষণ রকম থাকে, কিন্তু কিছু দোষও থাকে। শনির কারণে সাধারণত দেখতে পাওয়া যায় যে এজ ডিফারেন্স এটা একটা ম্যাটার করে, বয়সের একটা পার্থক্য কোনো কোনো সময় দেখতে পাওয়া যায়, এবং এই বয়সের পার্থক্যের কারণে উভয়ের টেস্ট খানিকটা চেঞ্জ হয়ে যায়। তার ফলে কি হয়, এদের যে দাম্পত্য প্রেম, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সেইখানে খানিকটা ড্রাইনেস বা শুষ্কতা আসে। আর এরই ফলে এই যে শুষ্কতা, এই যে গ্যাপ, এই যে শূন্যতা, তার ফলেই শুরু হয় পরকীয়া প্রেমের একটি আকর্ষণ। এবং এই জিনিসটি আমি এখানে লিখিনি, কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু পরকীয়া প্রেমের আকর্ষণ, প্রভাব, অ্যাট্রাকশন এগুলি একটু বেশি দেখতে পাওয়া যায়। তবে এরা কিন্তু চট করে এদের পরিবারকে পরিত্যাগ করে না, এরা পরিবারকে যথাযথ দায়িত্বের সঙ্গে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে, যত্ন করে নিজের খুশির জন্য একটু হালকা পরকীয়া প্রেমে যুক্ত হতে পছন্দ করে। চতুর্থত, এই রাশির মানুষরা একটু আরামপ্রিয় এবং অলস প্রকৃতির হয়, তবে এরা কিন্তু বিশেষ ধর্মপ্রাণ হয়ে থাকেন, আর এদের কিছুটা পাপ বোধ পীড়িত বলা যেতে পারে। যে কোনো কাজ করবার ক্ষেত্রে সেই কাজের পজিটিভ বা নেগেটিভ এফেক্ট, ইম্প্যাক্ট কি হতে পারে সেটা কিন্তু এরা জাজ করতে পছন্দ করেন, এবং এই কাজটি যদি পাপদায়ক হয়, পাপ কারক হয়, এদের মনে যদি হয় যে এই কাজটি কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষের সমস্যা হতে পারে, সেই কাজটিকে এরা কিন্তু অ্যাভয়েড করবার চেষ্টা করেন। আর জল তত্ত্বের চন্দ্র প্রভাবিত রাশি হওয়ার কারণে এরা একটু শুয়ে বসে চিন্তা ভাবনা করতে বড় বেশি ভালোবাসেন, তার কারণে এরা খানিকটা আরামপ্রিয় এবং একটু অলস প্রকৃতির হয়ে পড়েন। আবার নবম ভাবটা বৃহস্পতি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু ধর্ম সম্পর্কিত বিশেষ জ্ঞান বা ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যায়। পঞ্চমত, প্রেমের ক্ষেত্রে এরা বিরাট সংবেদনশীল, বিরাট রোমান্টিক, কিন্তু সেই প্রেমে যদি আঘাত পায় বা কোনো কারণে বিচ্ছেদ আসে, তবে এই প্রেমকে ভুলে গিয়ে নতুন প্রেমে আসক্ত হতে এরা কিন্তু একদমই বেশি সময় নষ্ট করে না। কর্কট রাশির মানুষের সঙ্গে প্রেম করে আপনি যে মজা পাবেন, যে রোমান্টিকতার স্বাদ উপলব্ধি করবেন, সেটা কিন্তু অন্য অগ্নি বা পৃথিবীতত্ত্বের মানুষের কাছ থেকে পাবেন না, কিন্তু এদের প্রেমের যে স্থিতিশীলতা সেটা কিন্তু অনেকটাই কম। সামান্য সন্দেহ, সামান্য ঝগড়া, সামান্য আঘাত, সেটাও কিন্তু এদের প্রেম সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিবর্তিত হতে চায় এবং নতুন প্রেম, নতুন বান্ধবী, নতুন বন্ধু, নতুন প্রেমিক তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, এবং খোঁজার চেষ্টা করে কোনখানে সে আরো একটু ভালো থাকতে পারবে। এই বিশেষ প্রভাব কিন্তু এদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা মোটামুটি কর্কট রাশির পাঁচটি গোপন দিক সম্পর্কে আলোচনা করলাম। এর পরের দিনের আলোচনাতে আমরা আরো বিশেষ বিশেষ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। যারা আপনারা জ্যোতিষ শিখতে চান রেগুলার ক্লাস বা অনলাইন ক্লাস বা ডিস্টেন্স ক্লাসে, আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন, এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। একই সঙ্গে যারা জ্যোতিষ বিচার করাতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন বা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের যে লেখা বইগুলি, সেযৌক্তিক জ্যোতিষ সিরিজের বা নিউমারোলজির যদি বইগুলি আপনারা সংগ্রহ করতে চান, সেই ক্ষেত্রেও আপনারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবে
কমেন্ট বক্সে করতে পারেন কমেন্ট। তো আজকের আলোচনা মোটামুটি আমাদের এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে আবার আমাদের দেখা হবে এই লকডাউন ফেজের পরে, ফিরে আসবো পরবর্তী আলোচনায়। নমস্কার।